নমস্কার বন্ধুরা, নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি কৃষ্ণেন্দু ধারা, পূর্ব মিদনাপুর হেরিয়া থেকে। আজকের এই ভিডিওতে আমরা কথা বলবো এইচএসের আচ্ছেদিন নিয়ে। হ্যাঁ স্যার, দেখি এম কই নেতা তো হুঁ নেই, আমি তো কোনো নেতা নই, তো আচ্ছেদিন কাজ গ্যারেন্টি ও মে নেই দেশ একটা, ঠিক আছে আমি ওটা দিচ্ছি না। কিন্তু এটা ঠিক যে আগামী দিনে খুব শিগগিরই এইচএস এই মার্কেটে একটা ভালো দিন কিন্তু আসতে চলেছে। আপনারা থাম্বনেল অলরেডি দেখে নিয়েছেন, প্রত্যেক মাসে 50,000 টাকা একটা গ্রাহক উইথড্রল করতে পারবে। এবার মাসের এই সিস্টেমটা দুভাবে হয় এটা নিয়ে আমরা কথা বলবো। এটা কি সত্যি? প্রচুর ইউটিউবার রয়েছেন যারা এই ধরনের ভিডিও বানিয়েছেন, এটা কতটা সত্যি? এর বাস্তবিক কোনো অর্ডার কি আদৌ রয়েছে? সেই অর্ডার আপনি কোথায় পাবেন সব জানবো আজকের এই ভিডিওতে। তার সাথে সাথে আগামী দিনে এইচএসের ব্যাপারে আরও কিছু আপডেট রয়েছে যেটা আজকের এই ভিডিওতে জানাবো। কারণ এই আপডেটগুলো আপনার জানা থাকলে আমি আপনি সবাই মিলে এই ভিডিওটাকে শেয়ার করলে ফ্রড অনেক কমতে থাকবে, এবং ফ্রড কমলে আপনি জানবেন আপনার কপালে লক্ষ্মী ফিরবে। হ্যাঁ বন্ধুরা, তো চলুন ভিডিওটা শুরু করব এখান থেকেই। তাই শুরুতে আবারও বলছি, আমাদের চ্যানেলকে একটুখানি সাপোর্ট করতে ভুলবেন না। আমরা হলাম এমন মাধ্যম যারা এক্সাক্ট ফিল্ডে যায়, ফিল্ডে গিয়ে মানুষের সঙ্গে দেখা করে। তাই আমাদের টেলিগ্রাম চ্যানেলে আপনি জয়েন করতে ভুলবেন না, আর অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। সোশ্যাল মিডিয়া পেজ আপনি চাইলে ফলো করতে পারেন। চলুন শুরু করা যাক। সেকেন্ড নভেম্বর 2023 সালে একটা নতুন অর্ডার আসে এনপিসিআই থেকে, যার লিঙ্ক ডেসক্রিপশানে দিয়ে রেখেছি, আপনি পুরো পাতাটা পড়ে নিতেই পারেন, নো প্রবলেম। আদারওয়াইজ যদি আপনার পড়তে প্রবলেম হচ্ছে আপনি পুরো ভিডিওটা কন্টিনিউ করতে পারেন। যে অর্ডারের মাধ্যমে বলা হয় যে একজন এইচএস গ্রাহক প্রত্যেক মাসে 50,000 টাকা তার এইচএস থেকে তুলতে পারবেন। ভালো করে বুঝবেন, 50,000 টাকা, যেটা কিন্তু কম নয়, অর্থাৎ 5টা ট্রানজ্যাকশন মোটামুটি একটা করতে পারবেন, ম্যাক্সিমাম 5টা ট্রানজ্যাকশন করতে পারবেন এবং সর্বাধিক 50,000 টাকা তুলতে পারবেন। এক্ষেত্রে এই অর্ডারটা কিন্তু ইমপ্লিমেন্ট হয়নি, এবং এই যে এক মাসে 50,000 টাকা সেটা কিভাবে হবে সেটাও আজকের এটাতে জানা দরকার। ধরুন এটা এপ্রিলের আজকে 17 তারিখ, তাহলে আজকের ডেটে যদি আমি উইথড্রল করি, আজকে থেকে পরের মাসের 17 তারিখের মধ্যে হয়, এটাকে বলে ডে ক্যালেন্ডার। মানে যেদিন আমি উইথড্রল স্টার্ট করলাম সেদিন থেকে পরের মাসের 16 তারিখ পর্যন্ত এর মধ্যে আপনি 5টা ট্রানজ্যাকশন বা 50,000 টাকা তুলতে পারবো। আর অত আরেকটা হয় মান্থ ক্যালেন্ডার, কারণ ডে ক্যালেন্ডারে মানুষের অনেক কনফিউশন সৃষ্টি হয়, কারণ তার নিজেরই হয়তো মনে থাকতে নাও পারে যে সে কবে লাস্ট উইথড্রল করেছিল বা ফার্স্ট স্টার্টিং কবে করেছিল। এর ফলে তার কনফিউশন তৈরি হবে এবং মানুষ বিভ্রান্ত হবে। তাই এই মান্থ ক্যালেন্ডারটাকেই ব্যাংক কিন্তু প্রাধান্য দেয়। তো সেক্ষেত্রে কী হবে, এপ্রিলের 1 তারিখ থেকে 30 তারিখের মধ্যে একজন গ্রাহক একজন এইচএস দোকানদারের থেকে বা এইচএসের জায়গা থেকে বা এইচএস গেটওয়ে থেকে সে 50,000 টাকা পর্যন্ত টোটাল এপ্রিল মাসের মধ্যে সে উইথড্রল করতে পারবে, মানে প্রত্যেক মাসে। এবার এটা কেন হলো না এটা আপনাকে বুঝতে হবে। এবার দেখুন, প্রত্যেক দিন এনপিসিআই, মানে আমরাও ভাবছি যে এনপিসিআই বোধহয় চাইছে বা আরবিআই চাইছে বা গভর্নমেন্ট চাইছে এই ডিজিটাল এই ব্যবস্থাটাকে শেষ করে দিতে বা বন্ধ করে দিতে। আমরা প্রত্যেক দিনই ভাবছি, প্রত্যেক দিন একটা একটা করে ব্যাড নিউজ আসছে। 2-ফ্যাক্টর অথেন্টিকেশনের চার্জ লাগবে, আপনাকে পিভিআর দিতে হবে, আপনাকে ট্রেড লাইসেন্স বানাতে হবে, আপনাকে কারেন্ট অ্যাকাউন্ট বানাতে হবে, এই ধরনের আপডেট প্রত্যেক দিন আসছে। তার সাথে সাথে আরও আসছে যে 3 মিনিট অন্তর ট্রানজ্যাকশান, L0 ডিভাইসকে চেঞ্জ করে L1 ডিভাইস কিনতে হবে, এই ধরনের বাধ্যতামূলক বা রেস্ট্রিকশান আসছে। একদিকে চার্জেসের মাথা ব্যথা, উল্টো দিকে প্রত্যেক দিন এইচএস সম্পর্কে নেগেটিভ নিউজ, এটার ফলে মানুষের মনে ভয় ধরে গেছিল, ভয়। ইভেন আমরা যারা এই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ভিডিও বানাই, আমাদেরও মনে হয় ভয় হচ্ছিল একটা সময় এসে এই মার্কেটটা স্টপ হয়ে যাবে এবং আগামী দিনে আমাদের পেটে ভাত আর জুটবে না, একদম পরিষ্কার সত্যি সোজা কথা। কিন্তু না, আমি আপনাকে বলছি আশার আলো রয়েছে। গভর্নমেন্ট প্রত্যেক দিন এই নেগেটিভ নিউজগুলো নিয়ে আসছিল, তার কারণে এটাকে মোর দ্যান সিকিওর করতে চাইছে। দেখুন, ব্যাংকের প্রত্যেক 3 মাস অন্তর একটা কোয়ার্টার রিপোর্ট আসে, তো এখানে এনপিসিআই, আরবিআই এবং রিজার্ভ ব্যাংক এটা দেখতে চাইছে যে আগে ধরুন 2023 সালের লাস্ট 6 মাসে যে পরিমাণ ফ্রড হচ্ছিল,
সেই ফ্রডের লেভেল কতটা কমছে এটা দেখতে চাইছে। এবং এই প্রত্যেক 3 মাসের রিপোর্টে যদি রিজার্ভ ব্যাঙ্ক এবং এনপিসিআই এটা দেখতে পায় যে ফ্রড লেভেল কমছে ধীরে ধীরে, তাহলে আগামী দিনে হয়তো এই এই যে নতুন রুলস এসছে এটা কার্যকরী হতে চলেছে সব ব্যাংকের ক্ষেত্রে, শুধুমাত্র যে কোনো একটা ব্যাংকের জন্য নয়। এবং এর ফলে প্রত্যেক দিন SBI APS বন্ধ হয়ে গেছে, PNB-তে টাকা কাটছে, ব্যাঙ্ক অফ ইন্ডিয়ায় টাকা কাটছে, এই বক্তব্য হয়তো আগামী দিনে শুনতে হবে না। তার সাথে সাথে ফ্রড লেভেলকে কমানোর জন্য আরও নতুন কিছু আপডেট নিয়ে আসছে। হ্যাঁ, কীরকম না, আপনি ধরুন আমাদের থেকে সমাধানের আইডি নিয়েছেন, প্লাস আপনার কাছে আরও কয়েকটা আইডি রয়েছে যেখান থেকে আপনি উইথড্রল করেন রেগুলার বেসিসে, বা আজকে আপনি সমাধান থেকে করেছেন, কালকে আপনি অন্য কোনো কোম্পানি থেকে আপনি কিন্তু উইথড্রল করছেন। তো এক্ষেত্রে কোনো কারণে কোনো কমপ্লেন ব্যাংকের কাছে গেলে বা আপনার কাছে এলে আপনি নিজেই হয়তো বুঝতে পারেন না যে আপনি কোথা থেকে টাকাটা তুলেছিলেন। এক্ষেত্রে আগামী দিনে NPCI এবং রিজার্ভ ব্যাঙ্ক একটা নতুন আপডেট কিন্তু নিয়ে আসতে চলেছে যে কাস্টমারের কোন কোম্পানি থেকে টাকা তোলা হলো ওটা তার পাসবুকে মেনশন হবে, এবং তার কোম্পানির যে রেজিস্টার্ড প্যান কার্ড রয়েছে সেই প্যান কার্ডের নম্বর ওখানে নথিভুক্ত হবে, এবং তার সাথে সাথে কোন জায়গা থেকে তুলেছে মানে যে এজেন্টের থেকে তুলবে তার প্যান কার্ড নম্বরও পাসবুকে ছাপা হবে। বুঝতে পারছেন NPCI এবং রিজার্ভ ব্যাঙ্ক কী ধরনের সিকিউরিটি ফিচার নিয়ে আসতে চলেছে? এর ফলে কি হবে না, ব্যাংকে যখন কোনো কাস্টমার কমপ্লেন করবে তখন সেটা খুব তাড়াতাড়ি তার রিজলভ হবে, এবং আজকের ডেটে দাঁড়িয়ে এই যে মানে ফ্রড হয় বা APS থেকে টাকা তুলে নিয়েছে আমাকে টাকা দেয়নি এই যে কমপ্লেনগুলো আসে এক্ষেত্রে খুব তাড়াতাড়ি কিন্তু মানে ইনস্ট্যান্ট ট্র্যাক করা কিন্তু পসিবল হয় না। তার সাথে সাথে রিজার্ভ ব্যাঙ্ক এবং NPCI এটা দেখতে চাইছে যে যে কোম্পানির আন্ডারে যত রিটেলার আছে তাদের ফিজিক্যাল ভেরিফিকেশানের ডেটা আসছে কি না। NPCI এবং রিজার্ভ ব্যাঙ্ক এটা ক্লিয়ার দেখতে চাইছে যে প্রত্যেক রিটেলারের পুরো ডেটা, অর্থাৎ তার শপ লোকেশন, হাউস লোকেশন, তার পুলিশ ভেরিফিকেশান এবং IIBF সার্টিফিকেট, এগুলো পরপর যাতে তার তাদের তথ্যে আসে, তাদের কাছে আসে এটা দেখতে চাইছে, এবং এটা যত ডে বাই ডে বাড়তে থাকবে দেন গিয়ে আগামী দিনে এই ধরনের ভালো ভালো খবর কিন্তু আপনি পাবেন। আপনি ধরে নিন 2023 সালটা যদি বা 2023 সালের শেষ থেকে যদি APS খারাপ সময় চলতে থাকে আর 2024 সালের এই মার্চ পর্যন্ত যদি আপনার মনে হচ্ছে যে APS ব্যবসা বন্ধ হয়ে যাবে, তাহলে আপনাকে আমি বলছি আপনার ধারণা আগামী দিনে ভাঙতে চলেছে, এবং খুব শিগগিরই আপনি হয়তো দেখতে পাবেন সমস্ত ব্যাংকের APS সবার জন্য ওপেন করে দেওয়া হয়েছে, এবং তাতে করে আপনি এই যে 50,000 টাকার লিমিট হয়তো সেটা আপনার বেঁধে দেওয়াও হয়েছে। দেখুন এর ফলে কি হবে, আপনার ব্যবসাও বাড়বে, আপনার ট্রানজ্যাকশানও বাড়বে, আপনার মনে এটা ভয় থাকবে না যে না আমার APS-এর এই ব্যবসাটা বন্ধ হয়ে যাবে। তার সাথে সাথে UPI ক্যাশ ডিপোজিট এবং UPI ট্রান্সফার এবং UPI উইথড্রল, এই 3টে ফ্যাসিলিটি আপনি পাবেন। অলরেডি আপনি যদি সমাধানের আইডি নিতে চান সেখানে কিন্তু এই ধরনের UPI ক্যাশ ট্রান্সফারের অপশান দিয়ে দেওয়া রয়েছে, এবং খুব শীঘ্রই UPI ক্যাশ ডিপোজিটের মতো ফ্যাসিলিটিও আপনি আমাদের সমাধান ওয়েব সলিউশনের আইডি থেকে পেতে থাকবেন। তো আজকের এই ভিডিওটা এখানে শেষ করছি, ভিডিও কেমন লাগলো সেটা কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না, আর অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করবেন। আমাদের এই মাধ্যমকে ভালো লাগলে একটু সাবস্ক্রাইব করবেন আর বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না, আর আমাদের ফেসবুক পেজ এবং ইনস্টাগ্রামে জয়েন করতে ভুলবেন না। দেখা হবে পরের দিনই এরকমই কোনো ইনফরমেটিভ ভিডিও নিয়ে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর সাবধানে কাজ করবেন। জয় হিন্দ, বন্দে মাতরম।